পূজা ভাট একসময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সালমান খানের ছোট ভাই সোহেল খানের সাথে ছিল তার গভীর প্রেম, একসময় চুটিয়ে প্রেম করেছেন তারা। খান পরিবারের সাথে পূজার বিশেষ সম্পর্ক তৈরি হয়ে যায় আর এই সম্পর্ক বিয়েতে রূপান্তরিত করতে চেয়েছিল খান পরিবার, কিন্তু বারবার ক্যারিয়ারের দোহায় দিয়ে বিয়ে পিছিয়ে দিয়েছেন সোহেল। শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায় সোহেল পূজার, আর এর পেছনে মূলত সালমানকে দায়ী করেন পূজা। কিন্তু কেন? বিস্তারিত নিউজ ডেস্কে। খান পরিবারের ছোট ছেলে সোহেল খানের সাথে মহেশ ভাটের মেয়ে পূজা ভাটের একসময় প্রেম ছিল তুমুলে। খান পরিবারের সবার সাথে সম্পর্কও ছিল ভালো পূজা ভাটের, শুধুমাত্র সালমান খান ছাড়া। সেলিম খানও চেয়েছিলেন তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াক, কিন্তু এ সম্পর্ক বেশি দিন টেকেনি। তাদের সম্পর্ক বিয়ে অবধি যেতে পারেনি, তার আগেই ভেঙে যায় প্রেম, আর এ কারণে সালমানকেই দায়ী করা হয়। সোহেল খান বারবার পিছিয়ে দিচ্ছিলেন তাদের বিয়ে, কারণ পরিচালক হিসেবে তখন নিজের কেরিয়ার শুরু করতে চাইছিলেন তিনি। আর সোহেলের দাবি ছিল পরিচালক হিসেবে নিজেকে যতদিন প্রতিষ্ঠিত করতে পারবে না ততদিন তিনি বিয়ে করবেন না। সোহেলের এমন সিদ্ধান্তের পেছনে অন্য কোনো অদৃশ্য হাত রয়েছে বলে মনে করেন পূজা ভাট। তবে সব কিছু ঠিকঠাক থাকলে বলিউডের ভাইজান সালমান খানের ভাইয়ের বউ হতেন পূজা ভাট, কিন্তু খান পরিবারের পুত্রবধূ হওয়া আর হয়নি তার। পূজার স্বপ্ন ভাঙার পেছনে দায়ী কে? তাহলে খান পরিবারে সালমানের কথাই শেষ কথা। পূজা ভাটকে নিজের ভাইয়ের বউ কেন করতে চাননি সালমান খান? ছোট ভাইয়ের প্রেম ভাঙার পেছনে কি তাহলে ভাইজান দায়ী? পূজা অবশ্য সালমানকে দায়ী না করলেও এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন লাভ নামের একটি ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করতে চাননি তিনি, আর সেখান থেকেই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। পূজা আর সোহেলের চার হাত এক না হওয়ার পেছনে সালমানকে সরাসরি পূজা দায়ী না করলেও অনেকে মনে করেন সালমানের সাথে তিক্ত অভিজ্ঞতার মূল কারণ। নিজেকে পরিচালক হিসেবে কেরিয়ার করতে পূজার সাথে সম্পর্কের ইতি টানলেও পরিচালক হবার আগেই সোহেল বিয়ে করেছিলেন সীমাকে। বিয়ের চার বছর পর ম্যায়নে দিল তুস্ক দিয়া ছবিতে অভিষেকের মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন সোহেল, কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর এরপরেই পূজা বিয়ে করেন ব্যবসায়ী মনীষ মাখিজাকে, তবে দুজনের কারুরই বিয়ে টেকেনি। নাগরিক, নিউজ ডেস্ক।